হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিউজিক ধারা। আশা করছি সবাই ভালো আছেন। সো আজকেরও আমি একটি নতুন সং লেসন নিয়ে চলে এসেছি, যেটি কিনা ভালোবাসার মরশুম, ফ্রম দ্য থিম এক্স প্রেম। সো আজকের আমরা এই গানে কী কী কর্ডস ইউজ হয়েছে সেটি শিখব। সো চলুন আর কথা না বাড়িয়ে আজকে সরাসরি ভিডিও লেসনটি শুরু করা যাক। গানের যে স্কেল ইউজ হচ্ছে সেটি হলো এ মাইনার এ স্কেল, এবং এই গানের দুটো ভার্সন আছে, একটি হলো শ্রেয়া ঘোষাল ভার্সন যেটি কিনা ফিমেল ভার্সন, এবং আর একটি হলো অরিজিৎ সিং গেয়েছেন যেটি কিনা মেল ভার্সন। এবং দুটো গানেরই স্কেল সেম স্কেল, মানে এ মাইনার স্কেল। এবং এই গানে বেসিক কিছু কর্ডস ইউজ হয়েছে। আমার একটি কর্ডের উপরে, বেসিক কর্ডের উপরে একটি ভিডিও আছে, অলরেডি চ্যানেলে দেওয়া আছে। সো আপনারা যারা সেই ভিডিওটি এখনও দেখেননি তাদের জন্য আমি ভিডিওটি লিঙ্ক উপরে এই আই বাটন আর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো আপনারা চাইলে সেখান থেকে গিটারের বেসিক যে কোর্স হয় নাট পজিশনে, সেই কোর্সগুলো আপনারা শিখে নিতে পারেন। তাই আমি আর নতুন করে কোর্স দেখাচ্ছি না, নাহলে ভিডিওর লেন্থটা অনেকটা বড় হয়ে যাবে। সো সরাসরি আমি গানে যাচ্ছি, আমি গানটা গাওয়ার চেষ্টা করছি, জানি না কতটা ভালো হবে, আপনারা নিচে কমেন্ট করে আমাকে জানাবেন। আমি গানের লিরিক্সের উপর কোর্সগুলো দেখে দিয়ে দেবো যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। এবং এই গানের যে স্ট্রামিং ইউজ হয়েছে সেটি একদম বেসিক স্ট্রামিং, আপনারা ইউজ করতে পারেন। সেটি হলো মানে দুটো ডাউন একটা আপ, এই স্ট্রাম আপনারা করে পুরো গানটা গাইতে পারেন। স্টাম্পস আছে, তো আপনারা একদম ইজিভাবে প্লে করতে পারবেন। সো চলুন আমি গানটা গাওয়ার চেষ্টা করছি। হাত ধরে সময়ে
আশা করছি আজকের এই লেসনটি আমি আপনাদের শেখাতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো রকম কোশ্চেন বা ডাউট থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এর পাশাপাশি আপনাদের যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে সেটিও নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর আপনারা যদি আমার সাথে ডাইরেক্টলি অথবা পার্সোনালি কানেক্টেড থাকতে চান তাহলে আমার ইনস্টাগ্রাম ফেসবুক আইডি নিচে শো করছি, আপনারা চাইলে সেখানে গিয়ে আমাকে ফলো করতে পারেন অথবা চাইলে আমাকে সরাসরি মেসেজও করতে পারেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দেবেন, এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নেবেন, যাতে আমার সমস্ত লেটেস্ট ভিডিওগুলির আপডেট খুবই সহজে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। সো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী একটি ভিডিও লেসনে। টিল দেন কিপ প্র্যাকটিসিং অ্যান্ড কিপ রকিং।